গুম সংক্রান্ত কমিশনকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2009 থেকে 2024 সাল পর্যন্ত জোরপূর্বক গুমের ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার নির্দেশও দেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে সরকারকে অন্তর্বর্তী প্রতিবেদন পেশ করার কথা জানান কমিশনের সদস্যরা। অন্তর্বর্তী সরকার প্রয়োজনে কমিশনের মেয়াদ আরও 2 বছর বাড়াবে বলে জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও ভুক্তভোগীদের সুরক্ষায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। এ সময় কমিশন চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জানান, 31 অক্টোবর পর্যন্ত প্রায় 1600 অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে 400 অভিযোগ বিশ্লেষণ ও 140 জন অভিযোগকারীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এছাড়াও গুম হওয়া ব্যক্তির সংখ্যা কমপক্ষে 3500 হতে পারে বলে সভায় জানান কমিশনের সদস্যরা। এ অপরাধের সাথে জড়িত ও হুকুমদাতাদের খুঁজে বের করতে কাজ চলছে বলেও উল্লেখ করেন তারা। বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।